ওয়েলকাম ইউ অল টু ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী দিনে ক্লার্কশিপে যারা সিলেক্টেড হবেন ডিভির পর কম্পিউটার টাইপিং টেস্ট দেওয়ার জন্য তাদের এক্সাম হলে ঠিক কি ধরনের গাইডলাইনস পিএসসি প্রোভাইড করবে বা কি কি নিয়ম তাদেরকে মেনে টাইপিংটা করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে সব থেকে অথেন্টিক এবং সবার প্রথমে আপডেট আমরা আজকে নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে দু হাজার সালের যে এলডিএ এক্সামিনেশন হয়ে গেছিল সেখান থেকে কয়েকজন ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি আবার টাইপিং টেস্টের জন্য কল করেছিল সেই টাইপিং টেস্টেরই এই ডিরেকটিভসটা এই গাইডলাইনসটা কিন্তু আজকে আমাদের কাছে চলে এসেছে এবং সর্বপ্রথম আমরাই কিন্তু এই আপডেটটা আপনাদের সামনে দেব আশা করা যায় মোরলে পুরোটাই কিন্তু সেম থাকবে আপনাদের ক্ষেত্রেও ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বলতে চাই যে আজ বিকেলে আমরা একটা ভিডিও করেছিলাম ক্লার্কশিপের ডিভিতে কারা কারা সিলেক্ট হবেন বা হতে পারেন সেই সংক্রান্ত বিষয়ে সেখানে আমরা একটা নির্দিষ্ট প্রমাণ দিয়ে আমরা খুব অথেন্টিক ওয়েতে লজিক্যালি আমরা বলেছিলাম যে পিএসসি এর আগে তেইশ তারিখ যে লিস্টটা প্রকাশ করেছিল সেই লিস্টে কারা সিলেক্টেড হয়েছিল এবং কেন সিলেক্টেড হয়েছিল সেখানে ইউ আর ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের মধ্যে আমরা একটা আলোচনা করেছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর পরীক্ষার্থী আছেন যারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং অনেকেই জানান যে তারা ক্যাটাগরি হওয়া সত্ত্বেও তারা বেশি নম্বর পেয়েছেন কিন্তু তারা সিলেক্টেড হননি যেহেতু ইউ তারা সিলেক্টেড হয়েছিলেন প্রিলিমসে কিন্তু তাদের থেকে কম মার্কস পেয়ে অনেক ক্যান্ডিডেট সেই একই ক্যাটাগরিতে হওয়া সত্ত্বেও তারা কিন্তু সিলেকশন পেয়েছেন তো এই নিয়ে প্রবল একটা কনফিউশন রয়েছে প্রবল একটা উৎকণ্ঠা রয়েছে উদ্বিগ্নতা রয়েছে তো আমরা এটা একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে আমরা কোনোভাবেই মেরিট লিস্টের বিপক্ষে নয় আমরাও চাই যে মেরিটের ভিত্তিতে মেধার ভিত্তিতে সিলেকশন হোক এবং ডিভি সেই অনুযায়ী করা হোক এবং টাইপিং টেস্টে তারাই সুযোগ পান যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু এখানে সিচুয়েশানটা একটু অন্য এটা আপনাদের বুঝতে হবে যদি দেখা যায় যে গতবারে যে লিস্টটা প্রকাশিত হয়েছিল তেইশে সেপ্টেম্বর তার মধ্যে সব ক্যান্ডিডেট রয়েছেন এবং আরও কয়েকজন নতুন ক্যান্ডিডেট সেখানে ইনক্লুড হচ্ছেন তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে আজকের ভিডিওতে আমি যে লজিকটা দিয়েছি সেই লজিকটাই কিন্তু পিএসসি ফলো করেছে এর অন্যথায় যদি হয় তাহলে আমরা কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তন দেখতে পাবো পুরোনো লিস্টে আশা করা যায় সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা চলে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হেডিংয়ে এলডিএলডিসি রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন অর্থাৎ যাদের পিএসসি আবার ওয়েটিং লিস্ট থেকে কল করেছিল তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্লিজ রিড অ্যান্ড রিমেম্বার দোজ ফলোয়িং ইনস্ট্রাকশনস পড়ুন এবং মনে রাখুন এই নিচের নির্দেশিকাগুলিকে প্রথমে বলা আছে ওপেন অ্যান্ড কিপ ইউর অ্যাডমিট কার্ড ইন ফ্রন্ট অফ ইউর টেবিল আপনার অ্যাডমিট কার্ডটা প্রথমে ওপেন করে একদম সুন্দর করে ভাঁজ না করে ওপেন করে আপনার টেবিলের সামনে রাখতে বলা হয়েছে যে টেবিলের যে ডেস্কে আপনি বসবেন সেখানে প্রেস মক টেস্ট বাটন ফর টু মিনিট টেস্ট ফর চেকিং ইয়র মেশিন অ্যান্ড কিবোর্ড বিফোর মেন এক্সাম ইন কেস এনি difficulties উইথ মেশিন কীবোর্ড প্লিজ contact দ্য invigilator ইমিডিয়েটলি এখানে কি বলা হলো যে আপনারা দু মিনিটের জন্য একটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ টাইপিংয়ের জন্য বসার সময় আপনার মূল পরীক্ষা যেটা হবে 10 মিনিটের সেটা শুরু হওয়ার আগে আপনি একটা দু মিনিটের একটা মক টেস্ট দিতে পারবেন তো সেখানে আমি সবাইকে বলবো আপনার কিবোর্ডের সমস্ত কীগুলো যে ছাব্বিশটা অ্যালফাবেটিক্যাল যে সমস্ত লেটারগুলো রয়েছে সেই প্রত্যেকটা কি এবং যেগুলো স্পেশাল ক্যারেক্টার রয়েছে সেই স্পেশাল ক্যারেক্টারগুলো প্রত্যেকটা নাম্বার কি শিফট টিপে অনেকে ক্যাপিটাল করেন সেগুলো ক্যাপিটাল অফ করা ক্যাপিটাল অন করা এই সমস্ত বিষয় আপনারা কিন্তু ভালো করে সেই দু মিনিটের মধ্যে দেখে নেবেন যে আপনাদের প্রত্যেকটা কি যেন ফাংশানিং থাকে এক্সাম শুরু হওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনি অনেক সময় স্ক্রিনের দিকে টাইপ করছেন না আপনি তিন চারটে ওয়ার্ড টাইপ করে চলে গেলেন হয়তো আপনার কীবোর্ডে এ যে লেটারটা সেটা খারাপ অথবা ফুল স্টপ খারাপ আপনি জানেন না আপনি টাইপ করে যাচ্ছেন কিন্তু ফুল স্টপ বা এইগুলো কোনো কিছুই পড়ছে না তাহলে আপনারা বুঝতে পারছেন যে এর ফলাফলটা কি একটা চরম হতে পারে তো সেটার জন্য দু মিনিটের একটা মক টেস্ট কিন্তু এখানে দেওয়া যাবে তারপর এখানে বলেছে কি প্রেস মেন টেস্ট বাটন ফর টেন মিনিটস মেন এক্সাম তারপর আপনাদের মেন টেস্ট বলে একটা বাটন থাকবে সেখানে ক্লিক করে আপনার এক্সামিনেশন যেটা মূল যে টাইপ টেস্ট সেটা শুরু করতে হবে টাইপ ইউর নাইন ডিজিট রোল নাম্বার অর্থাৎ প্রত্যেকে যে রোল নাম্বারটা পেয়েছেন আশা করা যায় সেই রোল নাম্বারটাই থাকবে বরাদ্দ থাকবে সেটা টাইপ করতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থ প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার যেরকমভাবে আপনারা লিখেন সেরকমভাবেই সেটা লিখতে হবে সেটাই আপনার পাসওয়ার্ড মেশিনের সেটা দিয়ে শুরু করতে হবে নেক্সট বলছে ইউ উইল বি প্রোভাইডেড উইথ প্রিন্টেড টাইপড শিট ফর টাইপিং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে টাইপ করা একটা শিট আপনাদের দেওয়া হবে টাইপ করবার জন্য সেটা দেখে আপনাদের টাইপ করতে হবে তো এখানে একটা কথা বলতে চাই যে যেটা দেওয়া আছে ঠিক সেই ম্যাটারটাই কিন্তু আপনারা টাইপ করবেন কখনোই নিজে থেকে কোনো কিছু ইম্প্রোভাইজ করবার চেষ্টা করবেন না যদি কোনো কিছু কোনো ওয়ার্ড মিসপেল্ট থাকে সেটাকে মিসপেল্টই রাখবেন জাস্ট টোটালি সেটাকে ইমিটেট করতে হবে আপনাদেরকে আচ্ছা নেক্সট বলছে ইউ মে ক্লিক এ প্লাস অবলিক এ মাইনাস বাটন টু চেঞ্জ দ্য ফ্রন্ট সাইজ প্রোভাইডেড টপ রাইট কর্নার তো একদম ওপরের ডান দিকের কোনায় এ প্লাস বা এ মাইনাস একটা বাটন থাকবে সেটা ক্লিক করে আপনারা যে লিখবেন সে টাইপটা করবেন সেই টাইপটা কতটা ছোট ফন্টে করবেন বা কতটা বড় ফ্রন্টে করবেন সেটা আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন আফটার প্রেসিং স্টার্ট টাইপ বাটন কাউ ডাউন কাউন্ট ডাউন উইল স্টার্ট অটোমেটিক্যালি এখানে আপনি একটু বুঝে নিন ব্যাপারটা হচ্ছে টাইপিং মাস্টার প্রতি অনেকে প্র্যাকটিস করেন সেখানে আপনারা দেখেন যে প্যাসেজটা আপনাদের স্ক্রিনেই আসে কম্পিউটারে এবং একটা নির্দিষ্ট সময় পর সেটা বন্ধ হয়ে যায় অটোমেটিক এখানেও সিচুয়েশনটা ঠিক একই রকম থাকবে আপনি প্রথম স্টার্ট টাইপ বাটনে ক্লিক করবার পর আপনার টাইপটা শুরু হবে আপনি ইনপুটগুলো যে দেবেন সেগুলো নেওয়া শুরু হবে কিন্তু সেটা আপনি হার্ড কপি দেখে করছেন ডিফারেন্সটা শুধু এখানেই ঠিক দশ মিনিট পর কিন্তু কাউন্ট ডাউনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে নেক্সট পয়েন্টে মেনশন করা আছে যে ডোন্ট প্রেস ডোন্ট টাইপ ডবল স্পেস বিটুইন ওয়ার্ডস অর্থাৎ দুটো ওয়ার্ড লেখার মধ্যে সেখানে ডবল স্পেস কখনও প্রেস করবেন না একটাই স্পেস কিন্তু সেখানে দিতে হবে তারপর আছে ডোন্ট প্রেস মাল্টিপল এন্টার ফর স্টার্টিং এনি প্যারাগ্রাফ আমরা জানি যে একটা প্যারাগ্রাফ শেষ হওয়ার পর আমরা একটা এন্টার মেরে পরের লাইনে চলে আসি এবং একটা প্যারাগ্রাফ আমরা নতুন করে স্টার্ট করি তো সেখানে ডবল এন্টার কিন্তু মারা যাবে না ডো্ট গিভ স্পেস বিফোর পাংচুয়েশান মার্ক একটা সেন্টেন্স যখন কমপ্লিট হচ্ছে তখন কোনো স্পেস দেবেন না পাংচুয়েশন মার্কটা সেখানে দেবেন তার আগে কোনো স্পেস দেবেন না ডোণ্ট ইউজ অল কন্ট্রোল ডিলিট বাটন ডিউরিং দ্য টেস্ট হুইচ মে ক্যান্সেল ইউর টেস্ট ডো্ট প্রেস কন্ট্রোল প্লাস এফ ফাইভ অর এফ ফাইভ আমরা অনেক সময় কন্ট্রোল প্লাস এফ ফাইভ বা এফ ফাইভ মেরে কম্পিউটার রিফ্রেশ করি তো এই বাটনগুলোতে কিন্তু একদম হাত দেওয়া যাবে না এটা কিন্তু প্রচণ্ড রকম একটা সিরিয়াস কথা এগুলো মাথায় না রাখলে কিন্তু আপনার টাইপিং টেস্ট যেটা আপনি দেবেন সেটা পুরোটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো এইগুলো কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে ডোন্ট প্রেস স্পেশাল কিজ ফ্রম দ্য কীবোর্ড লাইক কন্ট্রোল স্ক্রোল লক উইন্ডোজ কী কন্ট্রোল প্লাস সি অর্থাৎ কপি অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি যেটা আমরা পেস্ট করি কপি করি এই সমস্ত কোনো ধরনের এক্সট্রা স্পেশাল কি এগুলো কিন্তু কখনোই প্রেস করবেন না আফটার কমপ্লিশন অব দ্য প্যাসেজ ডু নট রিপিট দ্য প্যাসেজ এটা খুব ভাইটাল একটা পয়েন্ট এর আগে যতজনের ইন্টারভিউ আমরা শুনেছিলাম যারা পুরনো দাদা দিদিরা চাকরি পেয়েছেন আগের বারের ক্লার্কশিপে দু হাজার পনেরো ষোলো সালের ক্লার্কশিপেই যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই অলমোস্ট বলেছিলেন যে তাদেরকে বলা হয়েছিল টাইপিং প্যাসেজ যেটা দেওয়া আছে সেটা শেষ হয়ে গেলে আবার রিপিট করতে কিন্তু এইটা যেটা একদম ফ্রেশ যে গাইডলাইন্সটা পিএসসি দিয়েছে আজ অথবা কালকের এই পরীক্ষাতে সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পিএসসি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে ডু নট রিপিট দ্য প্যাসেজ এটা কিন্তু পরিষ্কার বুঝে নিতে হবে অর্থাৎ প্রত্যেককে একবারই প্যাসেজটা টাইপ করতে হবে ভালো করে দেখে দেখে করতে হবে যাতে কোনো ভ্রান্তি না হয় এবং একবারই হয়ে গেলে কখনোই প্যাসেজটাকে রিপিট করা যাবে না আচ্ছা নেক্সট বলছে টাইপিং প্যাসেজ ইজ কেস কেস সেন্সিটিভ সো মেনটেন ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার অ্যাজ ইন গিভেন প্রিন্টেড কোয়েশ্চেন প্যাসেজ এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ ব্যাপার তাই জন্য ক্যাপিটাল এবং স্মল লেটারগুলো যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাদের টাইপ করতে হবে ডোন্ট মেক এনি লাইন মিসিং ইট কজেস ম্যাসিভ এরর ইন ইয়োর রেজাল্ট আমরা ম্যাক্সিমাম সময় ভুলটা আমাদের অনেকেরই হয়ে থাকে যে টাইপ করবার সময় হট করে প্যাসেজের মাঝখানের একটা লাইন আমরা বাদ দিয়ে দিই তো সেটা করলে কিন্তু ম্যাসিভ একটা এরর চলে আসবে এটা কিন্তু একটা ওয়ার্নিং প্রেস স্টার্ট টাইপিং বাটন টু কমেন টেস্ট আফটার অ্যানাউন্সমেন্ট ফ্রম টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এখানে কি হবে প্রথমে আপনাদের সবাইকে হার্ড কপি যে শিটটা যেটা দেখে করতে হবে সেটা প্রত্যেককে দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়ার পর আপনারা মোটামুটি একটা এক থেকে দেড় মিনিট টাইম পাবেন একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য প্যাসেজটা তো সেটা করবার পর প্রত্যেককে একটা নির্দিষ্ট সময়ে বলবে যিনি হলের অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন তিনি আপনাদেরকে সেই স্যার আপনাদের বলবেন যে আপনারা সবাই শুরু করুন তো আপনাদের তখন স্টার্ট টাইপ বাটনে ক্লিক করতে হবে এবং তখন থেকেই আপনাদের কিন্তু টাইপিং টেস্টটা অফিসিয়ালি শুরু হবে অ্যাপ্লিকেশন উইল বি অটোমেটিক্যালি ক্লোজড আফটার শিডিউল টাইম ইজ ওভার অর্থাৎ দশ মিনিটের যে কাউন্ট শুরু হবে সেটা কিন্তু টাইম আর্টটা শুরু হবে সেই টাইম আর্টটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যাবে যখন দশ মিনিট ওভার হয়ে যাবে আপনাদের ম্যানুয়ালি কিছু করতে হবে না আফটার কমপ্লিশন অফ ইউর টেস্ট টাইম রিটার্ন দ্য কোয়েশ্চেন শিট টু দ্য অ্যাটেন্ডিং ইনভিজিলেটার অর্থাৎ যেটা আপনাকে দেওয়া হয়েছিল যেটা দেখে টাইপ করবার জন্য সেটা আবার ফিরিয়ে দিতে হবে অ্যান্ড ওয়েট ফর সিগনেচার অন ইয়োর প্রিন্টেড অ্যান্সার শিট অ্যান্ড রিটার্ন দ্য সেম টু দ্য অ্যাটেন্ডিং অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে যখন আপনারা পুরোটা টাইপ করা হয়ে যাবে সেটার একটা প্রিন্ট আউট আসবে এবং সেটা আপনাদেরকে সই করে আবার যিনি আছেন দায়িত্বে তাকে দিয়ে দিতে হবে সো এই ছিল আজকের আপডেট সবাই টাইপ প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ